অক্সিজেনের জন্য আসছি, কেউ বলতেছে 30, কেউ বলে 35, আবার কেউ কেউ বলে নাই। নাফা এক্সটিন খুবই কম, নাফা এক্সটিন তো মার্কেটে নাই। স্যাবলন এখন 110 টাকা কর, 105 টাকা কর, আর কত দিব আগে 34। পুরো নগর জুড়ে চলছে করোনা রোগী নিয়ে স্বজনদের হাহাকার। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, বলা চলে সামাজিক সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে চট্টগ্রাম, যেখানে আক্রান্তের সংখ্যা 5,500 ছাড়িয়ে গেছে আর মৃতের সংখ্যা প্রায় 130। কিন্তু রোগী বাড়ার সাথে সাথে দুর্ভোগ নেমে আসছে নানাভাবে। করোনা সংক্রান্ত ওষুধ এখন এক প্রকার দুষ্প্রাপ্যগ্রস্ত। খুচরা দোকানগুলোতে ওষুধ নেই বললে চলে, আর পাইকারি দোকানগুলোতে দাম রাখা হচ্ছে প্রকৃত মূল্য চেয়ে কয়েক গুণ বেশি। বজনদনগরের চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 3রা এপ্রিল। তখন পর্যন্ত স্বাভাবিক ছিল সব ধরনের ওষুধের দাম, কিন্তু আবার সেই দাম লাগামহীন হয়ে পড়ে যখন রোগীর সংখ্যা 1,000 ছাড়িয়ে যায়, আর রোগীর সংখ্যা যখন 5,000, তখন চরম বিপর্যয় নেমে আসে এই ওষুধের দামে। একটি মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে বের হয়ে আসে ওষুধের দাম বাড়ার হার। 20 টাকার ডক্সিকেপ 55 টাকা, 750 টাকার আইভেরা ট্যাবলেট 2400 টাকা, 50 টাকার এসকেবো ট্যাবলেট 800 টাকা, 25 টাকার জিঙ্ক 50 টাকা, 20 টাকার সিবিট 50 টাকা, 480 টাকার মোনাস ট্যাবলেট 1,050 টাকায় বিক্রি হতে দেখা গেছে। একটা মাফিয়া চক্র মেডিসিন নিয়ে যেভাবে নৈরাজ্যের সৃষ্টি করেছে, কোভিড রোগী যারা করোনা রোগী তাদের মধ্যে একেবারে একটা মানে হতাশার সৃষ্টি হয়ে গেছে। দেখা গেছে যে অক্সিজেন সংকট, অক্সিমিটার সংকট, এই যে ওষুধের সাথে অন্যান্য সামগ্রী যেগুলো, হ্যাঁ, এমনকি এই যে ব্লাড সুগার দেখার যে যন্ত্র, সব কিছুর দাম বেড়ে গেছে। দাম আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে 1 টাকা বললে সেখানে অনেক খবর হয়ে যায়, কিন্তু এখানে 1,000, 2,000, 3,000। একটা অক্সিজেনের দাম যেটা 8,000 টাকা ছিল, সেটা কীভাবে 28,000 টাকা হয়? ওষুধ প্রশাসনের অগোচরে, তাদের অনুমতি ছাড়া এভাবে তো ইচ্ছে মতো দাম বাড়ানো যায় না। অভিযোগ উঠেছে কোনো রকম তদারকি না থাকায় পাইকারি ওষুধ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রয়োজনীয় এসব ওষুধের দাম বাড়িয়েছে। বিশেষ করে নগরের হাজারিগুলি, কেসিদের রোড এবং মেডিকেল এলাকার ওষুধ সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে অভিযোগের তির ছুটছেন ভুক্তভোগীরা। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন ওষুধের দাম বাড়ার ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীরা কোনোভাবে দায় এড়াতে পারে না। তবে ওষুধ ব্যবসায়ীরা মজুতদারির অভিযোগ অস্বীকার করছেন। তাদের দাবি, ঢাকার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে কয়েক হাত ঘুরে ওষুধ যাচ্ছে রোগীদের কাছে, তাই প্রতিটি ক্ষেত্রে বাড়তি দামে ওষুধ কিনতে হচ্ছে, যে কারণে কিছু কিছু ওষুধের দাম বেড়েছে। ন্যায্য মূল্য কোনো ওষুধ মানুষ পাচ্ছে না। প্রতিদিন আমাদের কাছে বিচার আসে এবং আমরা যে নিত্য নমের টিকিট, আমরা ড্যাটল, স্যাবলন এগুলোও পাওয়া যাচ্ছে না। আমাদের হোলসেল মার্কেটের যে পরিমাণ চাহিদা আছে, সেই পরিমাণ আমরা কিন্তু মাল কোম্পানি থেকে আমরা পাচ্ছি না। সেই কারণেই দামগুলো বিভিন্ন হাত ঘুরে আসার কারণেই এই দামগুলো বৃদ্ধি হবে। লাগামহীনভাবে ওষুধের দাম বাড়তে থাকায় রোগীদের আত্মীয়স্বজনের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত টনক নড়ে প্রশাসনের। অভিযোগে অভিযানের নামে ভ্রাম্যমাণ আদালত, শুধুমাত্র হাজারিগুলির 29টি ফার্মেসিকে জরিমানা করা হয় 11 লাখ টাকা। এই অবস্থায় ওষুধের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে। কোভিড কেন্দ্রিক যেসব ওষুধের চাহিদা বাজারে বেড়ে গিয়েছিল এবং এই বেড়ে যাওয়ার কারণে, হঠাৎ চাহিদা বৃদ্ধির কারণে এখানে ব্যবসায়ীরা এই ওষুধগুলার অনেকটা অধিক মূল্যে বিক্রি করতো অথবা স্টক করে রাখতো, বলতো নাই, এবং পরবর্তীতে যখন কাস্টমার চাইতো তখন তারা অধিক মূল্যে এটা দিত। দাম বৃদ্ধির যে ব্যাপারটা, এটা আপনার আকাশচুম্বী, যেটা আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন ট্যাবলেটের, এই যে করোনা রিলেটেড যে ওষুধগুলো রয়েছে সেটার উপর তারা দাম বাড়িয়ে দিয়েছিল। শুধু আসলে ওষুধের ব্যবসায়ীরা নয়, পাশাপাশি অন্যান্য কিছু সংগঠন রয়েছে যারা আপনার এই বাজারটাকে অস্থিতিশীল করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করে। তবে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন ওষুধের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির জন্য ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের নির্দেশনা যে মাঝে মাঝে এই মনিটরিং কার্যক্রমটা যেন চলমান থাকে এবং এই ধরনের মোবাইল কোর্ট যেন নিয়মিত পরিচালনা করা হয়, তাহলে আর কেউ এই ধরনের অপপ্রয়াস আর কেউ নিবে না। এদিকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণে ভিন্ন এক পদক্ষেপ নিয়েছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন।
বিশেষ করে মানুষের চাহিদা অনুযায়ী ঔষধ বাসায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়ে গঠন করা হয়েছে আমার ফার্মেসি নামের একটি বিশেষ টিম। প্রকৃত মূল্য থেকে 15% কম দামে ঔষধ সরবরাহ করবে তারা। আর এসব ঔষধ সংগ্রহ করতে পুলিশের পক্ষ থেকে নগরীর 25টি প্রতিষ্ঠিত ফার্মেসির সাথে মৌখিক চুক্তিও হয়েছে। অনেকে চাহিদার প্রেক্ষিতে আমরা কোনো রেজিস্টার্ড ডাক্তার যদি কাউকে টেক্সট করে থাকে ওষুধের নাম দিয়ে, সেটার স্ক্রিনশট যদি আমাদের কাছে পাঠাচ্ছে, ওটাকেও আমরা প্রেসক্রিপশন হিসাবে ধরে নিচ্ছি এবং এই ওষুধগুলোকে আমরা 15% ভর্তুকি দিয়ে গ্রাহকের বাড়িতে পৌঁছিয়ে দিচ্ছি। ওষুধের মতো একই রাজ্য চলছে গুরুতর অবস্থায় পৌঁছানো করোনা রোগীদের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার নিয়ে। চাহিদার তুলনায় অক্সিজেন সিলিন্ডারের মারাত্মক সংকট রয়েছে এই নগরীতে। করোনা রোগীদের পাশাপাশি শ্বাসকষ্টের রোগীদের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন সিলিন্ডার, কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় সেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুরু হয় নানা ধরনের কারসাজি। অভিযোগ উঠে মেডিকেল সিলিন্ডারের পরিবর্তে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন এখন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়, আর এই অক্সিজেন হতে হয় মানবদেহের উপযোগী, যেখানে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কিন্তু ভ্রাম্যমাণ আদালতও বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পেয়েছেন মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন বলে বিক্রির অপচেষ্টার। সে সাথে দামও রাখা হচ্ছে কয়েক গুণ বেশি, যদি অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করছেন। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেন যারা তৈরি করে, সেই অক্সিজেন প্ল্যান্টগুলো থেকে তারা অক্সিজেনটা সংগ্রহ করে পরে যে মেডিকেল গ্রেডে কনভার্সন বা মিক্সিং সেখানে সেই ব্যাপারটি ঘটেছে। না, আমাদের মাঝে এগুলা কনভার্ট করার মতো কোনো সুযোগ আমাদের কাছে নাই, আমরা এগুলা অন্য ডিলার থেকে এনে বিক্রি করি আর কি। একদিকে করোনা রোগীদের জন্য যেমন প্রয়োজনীয় বিশেষায়িত হাসপাতাল না থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বহু লোক, অপরদিকে অন্যান্য রোগে আক্রান্তরও নানা জটিলতায় চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমনকি এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে অন্তত 200 এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে আরও 150 লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।